আয়োজিত সাপ্তাহিক সেমিনারে আজকের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক, আমার সমগোষ্ঠ বাংলা নানা চেম্বার থেকে আগত আইলম ডিস্ট্রিক্ট বিভাগীয় ছাত্র ভাই বা আপনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের যে বিষয় গুরুত্ব দেওয়া আছে আইলমের গুরুত্ব বজির, এই বিষয়ে কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আইলমেদিন হচ্ছে এমন কিছু জ্ঞান যার মাধ্যমে নবী ও রাসূলের আদর্শে নিজেকে উজ্জীবিত করা যায়, আইলমের মাধ্যমে নবীর আদর্শে নিজেকে আলোকিত করা যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নিজেদেরকে এই আইলমের মাধ্যমে নিজেদেরকে আলোকিত করেছেন। আল্লাহ ব্যস্তদেরকে বললেন, এই জিনিসের এই বস্ত্রগুলোর নাম বলো। তখন ফেরেশতা বলল, না এগুলো আমরা জানি না। এর কারণ কি ছিল? যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম এই বস্তুগুলো নাম করো, তখন আদম আলাইহিস সালাম বললেন, এগুলো সব কিছু নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, এই কারণে আমি আদম সন্তানদেরকে আদমকে আমি উচ্চ মর্যাদা দান করেছি। হযরত দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন কি কারণে? হযরত দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দান করেছেন আল্লাহ তাআলা এই কারণে যে আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছিলেন। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে লোহাকে মমির মতো করে দিয়েছিলেন, তিনি লোহাকে যেমন ইচ্ছা তেমনি করতেন, পাত্র বানাতেন, অন্য বিভিন্ন জিনিস তৈরি করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো বিশ্বের রাজত্ব দান করেছেন কি কারণে? হযরত সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত প্রাণীর সমস্ত জিনিসের এলেম দান করেছিলেন। এমনি ভাবে ওয়া আল্লাহু আ'লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।